আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি মাই চ্যানেল ঘুম লাইফস্টাইল থেকে। আমি ইরিনা আফসানা। তো আজকে একটি খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে খুব ইজি ওয়েতে তৈরি করেছি। অনেকে মনে করেন যে কলিজা রান্না করলে গন্ধ থেকে যায়, বাট আমি রান্না করেছি যেভাবে এভাবে রান্না করলে একদমই গন্ধ থাকে না এবং খুবই সহজে খুব চটজলদি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই। তো আমি এখানে হাফ কেজির চাইতেও একটু বেশি হবে কলিজা নিয়েছি। এগুলোকে আমি এই যে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সাইজটা অবশ্য নিজেদের উপরে নির্ভর করে কে কেমন পছন্দ করেন। অনেকে ছোট করে কেটে নিতে পছন্দ করেন, আবার অনেকে বড় করে কেটে নিতে পছন্দ করেন। তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটাও আমি পরিমাণ মতো দিচ্ছি, অনেকে আরও বেশি তেল খেতে পছন্দ করেন, তবে তেলটা কম খাওয়াটাই ভালো। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলার ফোড়নটা। তো আমি এখানে খুব সামান্য, খুব বেশি নিইনি, মোটামুটি গরম মশলা নিয়েছি 2টো তেজপাতা, 3-4টে এলাচ। এলাচ বিচিগুলো ভেঙে দিয়েছি, এতে করে পরিমাণে কম লাগবে এবং ফ্লেভারটাও ভালো দিবে। তো এই যে বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা এবং 2 টিস্পুন পেঁয়াজ বাটা দিব আমি। দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দেব। তো আমি সবসময় পেঁয়াজ পেস্টটা বেশি ইউজ করি, কারণ এতে করে ঝোলটা গাঢ় ঘন এবং খেতেও কিন্তু ভালো হয়। অনেকে পেঁয়াজ কুচিটা পছন্দ করেন দিতে। তো এই যে মশলাটা কষানো হয়ে, মানে একটু নেড়ে চেড়ে, আমি একটু এখন গরম গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো, ঝালটা হচ্ছে ইচ্ছে মতো। তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। জিরের গুঁড়ো 1/2 চা চামচের থেকেও একটু বেশি দিয়েছি, মানে 1 চামচের থেকে একটু কম দিয়েছি, যেহেতু গুঁড়ো এই কারণে পরিমাণটা এরকম। তো একটু পানি আর লবণ দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে রাঁধুনি, যে মশলাটা, মাংসের মশলাটা, এটা থেকে 1 থেকে 1.5 চা চামচের মতো দিব সামান্য, কারণ এই মশলাটা আমার বেশি হলে ফ্লেভারটা অন্যরকম আসে, খেতে ভালো লাগে না। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো মশলার মিশ্রণ আছে, তাই দিলাম আর কি। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, এটার পরিবর্তে আমরা লেবুর রসটা ব্যবহার করতে পারি। তো খুব ভালো করে আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি কলিজাটুকু দিয়ে দিব। এখন যেটা করতে হবে, অনেকে এখানে গরম পানি দিয়ে আগে কলিজাটা একটু ভাপ দিয়ে নেয়, বাট আমি সরাসরি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এইভাবে রান্না করলে কলিজা যে একটা বাজে ফ্লেভার আসে, এটা অনেকের ধারণা, সেটা অবশ্যই ভুল ধারণা। কলিজাটাও আমি যখন রান্না করব তখন মিডিয়াম হাই হিটে রান্না করব, এতে করে কলিজার গন্ধ হবে না এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে বাজে যে একটা ফ্লেভার আছে সেটাও থাকবে না। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একদম চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, কারণ যেহেতু হাই হিটে, মিডিয়াম হাই হিটে থাকবে, যে কোনো সময় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আর কি চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটা রান্না করে নিতে হবে। এই যে কিছুটা সময় যাওয়ার পর বেশ পানি উঠে এসেছে কলিজা থেকে,
মাংস বা কলিজা রান্না করলে ওদের যে নিজস্ব একটা পানি আছে সেটা বের হয়ে আসে। তো এই যে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো এভাবে চুলার আঁচ বাড়িয়ে একদম দাঁড়িয়ে থেকে যদি রান্না করি তাহলে দেখা যাবে যে কলিজার যে বাজে ফ্লেভার আছে সেটা থাকবে না, আর আমাদের রান্নাটাও ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে আলাদাভাবে কলিজাটাকে সিদ্ধ করে নেওয়া, তারপর হচ্ছে আবার পিস পিস করে কেটে, এটা একটু ঝামেলাই হয়ে যায়। বাট এভাবে সরাসরি রান্না করলে খুব টেস্ট হয়। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তো কলিজাটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। তো আমি একটু চেক করে নিচ্ছি যে ভেঙে গেছে কিন্তু। তো যাই হোক, এভাবেও কিন্তু আমরা খেতে পারি রুটির সাথে, মাংসের সাথে, রুটির সাথে, ভাতের সাথে, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খুবই টেস্টি। তো আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই একটু পানি দিয়ে আরও কিছুটা সময় জাল করে নিব, মাখা মাখা ঝোল রাখবো। কারণ হচ্ছে আমার বাসায় এটা রুটি দিয়ে খাবে, আর রুটি দিয়ে খেলে কিন্তু একটু ঝোল ঝোলটাই সবাই পছন্দ করে। তো আমি এখানে এক মগ পানি দিয়ে দিলাম, দেড় কাপ পরিমাণের হবে। তো কিছুটা সময় জাল করার পরে এই যে মাখা মাখা ঝোল হয়ে এসেছে। তো আমি এবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ বেশ যথেষ্ট গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছিলাম, যার কারণে বেবিরাও আছে তো ওরাও খাবে, এমনিতেই বেশ কিছুটা ঝাল হয়েছে। তাই ফালি দিলাম না, আস্ত দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। তো কিছুক্ষণ পর যখন আমরা খাবার খাবো, মানে জাস্ট দু মিনিট পর আমি এসে এটাকে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাখা মাখা ঝোল। আর ঝোলটা এতটাই অসম্ভব টেস্টি হয়েছিল। আসলে না খেলে বোঝা যায় না রান্নাটা, আমি যতই বলি না কেন। যাই হোক, বাসার সবাই খেয়ে ভালোই বলেছিল, তো আমার কাছেও মনে হয়েছে যে এটা খুবই ভালো হয়েছে, খেয়ে খুবই টেস্ট হয়েছিল, ঝোলটা তো অসম্ভব সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন, আর একটা লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।